জেপি নাড্ডা দুদিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তার। বিজেপি সূত্রের খবর, শুক্রবার রাতে কলকাতায় পৌঁছাবেন জেপি নাড্ডা, বাগদানে একটি হোটেলে হবে সম্মেলন। হোস্টেলের ছাদ থেকে পড়ে মৃত্যু হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পড়ুয়া। র্যাগিং এর জেরেই এই মৃত্যু হয়েছে এমনই অভিযোগ। গতকাল রাত 12টা নাগাদ এই ঘটনা ঘটেছে। মৃতের নাম স্বপ্নদীপ কুণ্ডু, বাড়ি নদীয়ার বগুলায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্য মৃত্যুতে বিক্ষোভ এআইডিএসও। যাদবপুর থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এআইডিএসও ছাত্র সংগঠন। কয়েকজন পড়ুয়ার দাবি, স্বপ্নদীপ র্যাগিং এর শিকার। উত্তর চব্বিশ পরগনার দেবীনগরের রেশন সামগ্রী বোঝাই লরি ত্রিপলে মোড়া রয়েছে। সেই লরি থেকে রেশনের আটা রিক্সা করে অন্যত্র সরানোর অভিযোগ এলাকাবাসী। স্থানীয়রা খবর দেয় অশোকনগর থানা এবং স্থানীয় কাউন্সিলরকে। কাউন্সিলর বিষয়টি খাদ্য দপ্তরে অভিযোগ জানায়। ইতিমধ্যে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া লেখা গাড়িটি আটক করেছে পুলিশ। এবার সিবিআই স্ক্যানারে কোচবিহারের ভূ শিক্ষকরা। জেলার 31 জন প্রাথমিক শিক্ষককে কলকাতায় তলব করেছে সিবিআই। 10 এবং 11 আগস্ট নথি সহ তাদের কলকাতায় সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে। তাদের সকলের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে বলে খবর। হাওড়া দুর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েতে দুটি বোর্ড গঠন হয়েছে বৃহস্পতিবার। বিজেপি প্রার্থীরা কালো জামা কাপড় পরে প্রতিবাদ জানাচ্ছে। বোর্ড গঠনকে কেন্দ্র করে 144 ধারা জারি রয়েছে ওই এলাকায়। পঞ্চায়েত সদস্যের ছেলে খুনের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে মুর্শিদাবাদ। ঘটনায় পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে পুলিশ। মূলত গ্রাম দখলকে কেন্দ্র করে এই ঘটনা হয়েছে বলে দাবি স্থানীয়দের। অশান্ত মণিপুরে শান্তি ফেরাতে এবার তৎপর গণসংগঠনগুলি। বুধবার কলেজ স্ট্রিটের মহাবোধি সোসাইটিতে শান্তি সম্মেলনের আয়োজন করে 5টি গণসংগঠন। রাষ্ট্রপতি হস্তক্ষেপের আবেদন জানিয়ে আগামী সপ্তাহে তাকে চিঠি দিয়েছেন এই গণসংগঠনগুলির সদস্যরা। প্রবল বর্ষণের কারণে বিপর্যস্ত উত্তরাখণ্ড। বিগত 24 ঘন্টায় ধ্বস এবং জলমগ্ন হওয়ার কারণে মৃত্যু হয়েছে 9 জনের। সরকারি হিসাব অনুযায়ী এখনো পর্যন্ত আহতের সংখ্যা 12 এবং নিহত হয়েছে 9 জন। প্রশাসনকে চরমভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। ভয়াবহ দাবানলের গ্রাসে যুক্তরাষ্ট্রের হাওয়াই রাজ্যে মাওয়াই দ্বীপ। হাওয়াইয়ের সরকারি মতে এখনও পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে দাবানলে। হাওয়াই দ্বীপ চারদিকে সমুদ্র বেষ্টিত হলেও বিগত কয়েকদিন ধরে হেরিকেনের তীব্র হাওয়া বইছে দ্বীপ জুড়ে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আরও 2-3 দিন রাজ্যের প্রায় সমস্ত জায়গাতেই কম বেশি ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে বৃহস্পতিবার কিছুটা কমবে বৃষ্টি, অন্যদিকে দক্ষিণে জারি থাকবে বজ্র বিদ্যুৎ। উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে।